আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি কিন্তু স্টাইল গার্লস থেকে আপনাদের জন্য খুবই পছন্দের একটা গারারা ড্রেস নিয়ে, যেটা হচ্ছে খুবই ভাইরাল। আমি নিজেও নিয়েছি, বাট এটা কিন্তু এখন একটু আপডেট আসছে, মানে আমার এখন তো আমারটার চেয়ে এটা অনেক বেশি ভালো লাগছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি আমার কাছে আগেরটার চেয়ে এটা এখন বেশি ভালো লাগছে। সো আই থিঙ্ক আমি এটাই নিব চেঞ্জ করে, কারণ এটা অনেক বেশি সুন্দর। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা, অনেক অনেক সুন্দর একটা ড্রেস। তো এটা হচ্ছে আপনার সাইজ হবে আর কি বলে দিই, 36 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন। আচ্ছা, এইটার প্রথম যে যার চেঞ্জ আসছে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এটার চেঞ্জ আসছে মেইন, এটার সালোয়ারটা বিয়ার্স, এইটার সালোয়ারটায় চেঞ্জ যেটা আসছে সেটা দেখুন। এটার আগে যেটা ছিল পুরো সালোয়ারটাই সিকোয়েন্স কাজ ছিল। সো অনেকেই কমপ্লেন করছিলেন, যা মানে ভাইয়ারা, যে ভাইয়াদেরকে, যে এটা যদি সিকোয়েন্সটা থাকে, এখানে আসলে কোনো সিকোয়েন্সের দরকার নেই। এক দ্বিতীয় কথা হচ্ছে এখানে সিকোয়েন্স থাকার কারণে এটা গায়ে ফুটে অনেকের, যার কারণে এটা অনেকেই বলেছে যে এটা না থাকলে ভালো হতো। সো যার কারণে ভাইয়ারা ওই পার্টটা একদম টোটালি বাদ দিয়েছে, যেহেতু এটা ড্রেসের নিচেই থাকবে। নিচের পার্টে কিন্তু অনেকে সিকোয়েন্সটা বলছিলেন যে মানে গায়ে ফোটে এবং হচ্ছে বেঁধে যায় ড্রেসের সাথে, যার কারণে ভাইয়ারা এটাতে খুব সুন্দর করে পার্লের একটা ডিজাইন করেছে। এবং ঘেরটা কিন্তু আগেরটার চেয়ে অবশ্যই অবশ্যই ঘের অনেক বেশি দেওয়া হয়েছে, যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে ওইটা না নিয়ে এটা নিলে মনে হয় বেশি ভালো হতো, কারণ ঘেরটা অনেক বেশি। ব্যাকসাইডটা দেখাই ভাই, ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে পালওয়ার্ক এবং ঘেরটা অনেক বেশি, এবং নিচে হবে সুন্দর করে একটা সুন্দর গোল্ডেন লেস করা আছে। এবারে জামাটা দেখান ভাই, আর এই কোমরটা কিন্তু ফ্রি সাইজ। আচ্ছা, বডি কিন্তু সেম থাকবে, এই যে দেখুন। এবার জামাটাতেও যে তফারটা আসছে, মানে একটু আপডেট করা হয়েছে জামাটা, সেটা দেখাচ্ছি। বডিতে খুবই খুবই সুন্দর করে তো কাজটা করা আছে, এবং এটার যে হাতাটা, হাতাটা চেঞ্জ করা হচ্ছে, হাতাটা এভাবে সুন্দর করে একটা আমরেলা কাট করা হয়েছে এই সেম কাজটা দিয়ে। দেখুন কত সুন্দর, এবং এই সিকোয়েন্সটা স্টোনের মতো শাইন করছে। বডি সাইজ 36 থেকে 44, ব্যাক সাইডে প্লেনে হবে, কোমরে বেল্ট হবে, আগেরটাও ব্যাক সাইডে প্লেন ছিল। এবার দেখাচ্ছি এটার ওন্নাটা, বিয়ার্স এটার ওন্নাটা আগের চেয়ে কিন্তু বড় করা হয়েছে, লম্বা চওড়া দুই দিকেই বড় হয়েছে, এবং সাইডে লেস দেওয়া আছে, এবং পুরোটাই ভাবে পার্লওয়ার্ক আছে, দেখুন অনেক সুন্দর। তো ভাই এটার প্রাইস কত পড়বে এখন? প্রাইস সেমই রাখা হয়েছে, 2650। আচ্ছা, 2650। ম্যাটেরিয়াল কিন্তু বেশি ইউজ করা হয়েছে, কারণ গারারার ঘের কিন্তু আগের চেয়ে বাড়ানো হয়েছে। সো বুঝতে পারছেন ম্যাটেরিয়াল কিন্তু বাড়ানো হয়েছে। এই যে প্রাইস কিন্তু একই রাখা হয়েছে, এটা হচ্ছে গ্রেপ কালারটা, দেখুন এটা গ্রেপ কালারটা। সো এই গালারটা অনেকেই চাচ্ছিলেন, এখনো চাচ্ছিলেন, যার কারণে ভাইয়ারা এটা কিন্তু আবার নিয়ে আসছে, না হলে কিন্তু আগেরটাই দিতে পারতো, ঠিক আছে? এই যে সেমটাই কিন্তু দিতে পারতো, বাট আপনাদের রিকোয়েস্টের কারণে বা অনেকেই কমপ্লেন করছিলেন যে প্রবলেম হচ্ছে, যার কারণে এটা নিয়ে আসা হয়েছে। প্রাইস থাকবে হচ্ছে এটা 2650। এটা হচ্ছে ওন্নাটা, ওন্নাটা অনেক সুন্দর করে কাজ করা অল ওভার। এই যে সেম প্রাইস না? ওকে, আরেকটা কালার হবে দেখাচ্ছি। আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার, এই যে দেখুন। এইটা সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারটা, এই যেটা হচ্ছে উপরের জামাটা, দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে, খুবই সুন্দর। এই যে আর সাথে থাকবে হচ্ছে ওন্না, আর ভিতরে কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ইনার দেওয়া আছে জামার ভিতরে। প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2650 টাকা। আরেকটা কথা যেটা আমি বারবার বলতে ভুলে যাই, সেটা হচ্ছে এইটা কিন্তু পাকিস্তানি ডিজাইনার গারারার হচ্ছে মাস্টার পিস, যেটা হচ্ছে যে ডিজাইনটাকে ভাইরা ফলো করে এটা করেছে, সেটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেস, সেম টু সেমই ছিল কিন্তু। যা নিতে চাচ্ছেন চলে আসবেন 375 লেভেল 3 ইসলামিকা শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, ঢাকার। ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারের সাথে এই বোর্ডের নাম্বারের মিল পাবেন, আর যেখানে আপনারা মিল পাবেন না সেখান থেকে অর্ডার করবেন না, বিশেষ করে কোনো পেজ থেকে। এবং যে ভিডিওতে হচ্ছে আপনার শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাবেন না, সেখান থেকে অর্ডার করবেন না, বিশেষ করে যে কোনো পেজে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।